আমাদের দেশের মানুষের যে কত বড় মন, না আসলে আপনি বুঝতেন না। অনেক আপ্যায়ন, অনেক বড় মন এবং অনেক ভালোবাসা। তো সেজন্য আপনি খালি মানিকগঞ্জের গপ্প করেন না, মানিকগঞ্জ খালি গাল ভরা কান বই, কিন্তু টাকা দিব না। তিনটা সোনো কিনছিলাম জানেন, তিনটা সোনো 150 টাকা। তো ওই 150 টাকার সোনো দিয়া মানে 18 বছর আগে একটু ফর্সা হয়েছিলাম। ওই ক্রিমটা নাই কিন্তু, ওইটা ছিল চার্মিং। পরে আরও তিনটা ব্যবহার করতে হইব, এখন করলে আরও 50 টাকা বাইরে গেছে গা। আপনাকে সরকারের কাছে কইছিলাম যে সরকার 50 টাকা বলে বেশি দিতে হবে, অহন আপনার সোনোর দরকার কি? এমন ওই ডাক্তার আপাই কয় না থাক ভাইজন বেজার হয়েছে, আপনার আর সোনো দেওয়ান লাগবে না। আমি কই থাক স্বামী যদি কয় সোনো দিয়া কি হইব, তো আমার আর দরকার দেখি। এই হলো মানিকগঞ্জের পরিচয়। তো যাই হোক, পুরানা দিনের কথাটা মনে হইলো কি লেগে, ওই যে মানিকগঞ্জ মানিকগঞ্জ করছে, এর লেগে মানিকগঞ্জের মানিকের একটা কথা কইলাম আর কি। কত কথা যে মনের মধ্যে আসে, প্রতিদিনই কান্দি আমি, প্রতিদিনই কান্দি। অনেক কথা মনে পড়া কান্না আসে, আর কান্না আসলে কিন্তু গলা বসে। পরশু দিন কাজলের সাথে, কালকে গেলাম ওই আরেক বয়তের সাথে, একটু একটু কান্না কান্না, ওই কান্না কান্নার ভিতরে কণ্ঠটা আরও বসে গেছে গা, বুকটা ভার হয়ে যায়। কিন্তু বাপের বাড়ি তাইসা আমি আজকে ঠিক মতো কথা কইতে পারতেছি না। তো যাই হোক, আজকে আমি যেমন তেমন আমার সাত্তার ভাই যখন আসছে একটা কথা কই, গান গাইতে আইসেন আপনি আইসেন, আর কেউ নাম লইবেন না হেন, তাহলে আরো কিছু কয়ে দেব। কারণ জ্বালায় জ্বালায় একবারে জ্বললা পুরা ছাই হয়ে গেছি, এখন আর কোনো জায়গা নাই জ্বলনে। ওই যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তুমি তুমি পরও নাই, তুমি আসো নগদই আসো। সফি বাবার নামের মালা গো, নামের মালা গলাতে পরি দয়াল চাঁদের নামের মালা গো, নামের
भंडारी बाबार लागिया कुलो मानते जी ओरे आमी कुलो मानते जी वो बाबार नाटी मुखे लोया ओ आमी दुनिया साड़ी दयाल चंदेर दुहाई रे दिया आजराइल के तराई बोरे आमी आजराइल के तराई बो ओ भंडारी भंडारी रो दुहाई रे दिया बाबार छवि मुखे लया ओ आमी मोइरा शांति पाबो रे दरदी नामेर माला गलाते पड़िबो आमार छवि बाबार नामेर माला गो नामेर পাশের যে বাউল থাকে পালা গান করতে যখন ওঠে সে সন্তানও যদি হয় বাপও যদি হয় ভাইও যদি হয় তখন তার খেলার যেই মন মানসিকতা তখন সে জয়ের জন্য চায় না যে বাবা আমার একটা গোল দিয়া দিক কি এটাই তো খেলাধুলার নিয়ম একবার ই ব্লকে থাকতে এটা পাঁচাত্তর ছিয়াত্তরের দিকে আর কি দুইটা টিম বানাইছে একটা হলো আমার টিম আর একটা আমার মার টিম তখন মার টিম জিতছে কিন্তু মনে একটু কষ্ট পাইল আর কি তখন খেলাধুলার বিষয়টাও কিন্তু এরকম আমার যদি কোনো কথার পয়েন্ট আমার এই ছেলে পায় তাহলে মা হিসাবে কিন্তু খাতির করবে না এজন্য জ্ঞানীরা বলে তাই ওই ভক্ত বলতেছে আমার বাবা জান কেবলা কোথায় আমার মাঝভান্ডারী বাবা তোমার ভক্ত তো একেবারে শেষ হয়ে যাইতেছে আর বুঝি তোমার সাথে দেখা হবে না তখন বাবা জান কেবলা অর্থাৎ আহমদুল্লাহ মাঝভান্ডারী সেই বাবা জান কেবলার হাতে একটা কাঁসার লোটা ছিল সবাই দেখলো ওই লোটাটা পুকুরে ফেকলো আসলে ওই লোটাটা যাইয়া বাঘের ওই যে হাজ এ করছিল মুখের মধ্যে ঢুকলো ভক্তকে খাবে দূরের কথা এখন বাঘের নিজের জীবন বাঁচানোই সাধ ভক্ত বেহুশ হয়ে পড়ে আছে তাই হঠাৎ করে বাবা জান কেবলা পিঠে হাত বুলাইয়া বলে বাবা উঠো দেখো আর কোনো ভয় নাই ভক্ত চক্ষু খুলে চায়া বলে বাবা আমি তো ভাবছিলাম আমি বুঝি বাঘের পেটে গেলাম আমি এখানে কিভাবে আইলাম তখন মুর্শিদ কেবলা বলে দুঃসময় অনেক ঘোর সংকটে যদি মুর্শিদের নামটা মনে থাকে মুর্শিদের বর্জক যদি ধ্যানে থাকে মুর্শিদের নাম ধরে ডাকলে মুর্শিদ আর দূরে থাকতে পারে না ঘোর সংকটে মুর্শিদের নাম ধরে ডাকলে তখন আর আজরাইল অকাল মৃত্যু তাকে গ্রাস করতে পারে না এটাই বাবা জান কেবলা আহমদুল্লাহ মাঝভান্ডারী বাবার বিষয়
बाबा भंडारी से मृत्यु मुखे पतित मारा गेसे तखन बोलछे तुमी बाबा भंडारी तुमी जुदी मालिकेर काछ थेके आमार कुलेर शिशुके तुमी आमार बुकेर दूध खावार सुजोग ना दाओ ताहले मालिकेर साथे तुमार की एर जोगाजोग की एर भंडारी तखन बोलछिलो जाओ देखो सन्तान कोले निया देखो तुमार बुकेर दूध सन्तान खाबे তাই সাথে সাথে তাই হয়ে গেছে আল্লাহর সাথে যার যোগাযোগ তখন ওলির সম্মানার্থে আল্লাহ তাকে যা সম্ভব না তাও সম্ভব হয়ে যায় আমার গানটা এখান থেকে আমি লেখার চেষ্টা করছি এজন্য কথাটা আগেই বলে দিলাম আমি দয়াল চাঁদে খুঁজতে বলো আর বাকি दयाल चांदे खुजते बोलो Mm-hmm.